হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ইলিশের একটা নতুন রেসিপি শেয়ার করছি তো তার জন্য না সবার প্রথমে এখানে ইলিশের কয়েকটা চাকা নিয়ে নিয়েছি তাতে নুন মাখিয়ে নিয়েছি হলুদ এতে আমি দেবো না আর আজকে রেসিপি কিন্তু ভীষণ ইজি আর ইলিশ তো সব জন্যই ভালো লাগে গরম ভাতে কিন্তু ট্রাই করতে হবে কারণ আজকের রেসিপি শুধুমাত্র গরম ভাতেই ভালো লাগবে যাই হোক সবার প্রথমে এখানে কড়াই সর্ষে তেল নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ তাতে কালো জিরে দিয়েছি হাফ চা চামচ কালো জিরেটা ভেজে নেওয়ার পরে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেব তারপরে এতে আমি নুন আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন হলুদটা দেওয়ার পরে কিন্তু আমি আরও মিনিট দুই তিনিক ভালো করে ফুটিয়ে নেব তারপরে এতে দিয়ে দেব আমি রিং রিং করে কেটে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটো আছে এখানে আর বেশ অনেকগুলো এখানে আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি চিরে নিয়েছি টমেটোটার কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও দু তিন মিনিট আমি খুব ভালো করে হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেব এবারে এতে দিয়ে দিচ্ছি আমি কাঁচা ইলিশ মাছের চাকাগুলো মাছটা কিন্তু আমি ভাজিনি এটা শুধু নুন মাখানো আছে যেটা প্রথমেই বললাম আর পুরো রেসিপিটা কিন্তু হাই ফ্লেমে হবে মাছগুলো দেওয়ার পরে এটা আমি খুব ভালো করে ফোটাবো ইলিশ মাছ খুব বেশি সময় লাগে না এটা রান্না হতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য এটা হাই ফ্লেমেই রাখতে হবে এখন দিয়ে দিলাম আমি কালো সর্ষে বাটা তার সাথে দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটা ভালো ফ্লেভার আসে আর কি তো যাই হোক কালো সর্ষে বাটার পরিমাণটা এখানে কিন্তু বেশ খানিকটা আছে দু থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি এইবারে খুব ভালো করে এটা আমি ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা আর একটু কমিয়ে নেব আমি চাকাগুলো কিন্তু যেন গোটা থাকে আর কি মানে খুব বেশি যেন সেদ্ধ হয়ে না যায় আর একটু বড় মাছ হলে অ্যাকচুয়ালি এটা খেতে বেশি ভালো হয় এটা পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন প্লিজ শেয়ার করে দেবেন আর কারো কিছু বলার থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব থ্যাংকস ফর ওয়াচিং